কালকে আমরা এই বিল শিটটা করে ফেলি। ফার্স্ট হচ্ছে কি আমাদের মিটার ন, আমরা এক পাশে নিয়ে যাই, জাস্ট কলামগুলো নিয়ে আসি। তোমার নোট করে ফেলো মিটার ন। তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট, প্রেজেন্ট রিডিং ইউনিট লেখি না, লিখতে পারো প্রেজেন্ট আর ইউনিট। তারপর হচ্ছে আমাদের প্রিভিয়াস, প্রিভিয়াস প্রিভিয়াস ইউনিট, টোটাল ইউনিট। তারপর আমাদের প্রিন্সিপাল বা অ্যামাউন্ট, আমাদের কি আছে আর মিটার সিএল নং, আগের মিটার আগের ভ্যালু, ট্যাক্স 50% ভ্যালু। তারপর হচ্ছে আমাদের প্রিভিয়াস ডিউ, পূর্বে কি কোনো বকে আছে, প্রিভিয়াস ডিউ। তারপর হচ্ছে আমাদের সার্ভিস চার্জ, যদি বকে থাকে তার উপরটা চার্জ তারা ধরে। তারপর টোটাল অ্যামাউন্ট, ওকে টোটাল অ্যামাউন্ট। তারপর প্রত্যেকটা গড় মিটার নং আমরা চাইলে আগে থেকে করতে পারি, এখানে সিরিয়াল মেনটেন করতে পারি। সিরিয়াল আমরা এখন লিখতে পারি মিটার নং 001। এখানে একটা প্রবলেম দেখা দিবে, জিরোটা কিন্তু আসবে না, কেউ তো টেক্সট করতে হবে, ঠিক আছে, এটা আসবে না। আমরা এখানে কি করবো, এখানে সাপোজ এই যে এখানে গিয়ে টেক্সট করতে হবে, সব ধরে টেক্সট তখন কি ধরবে এটা 0001। ওকে আমি এখন ড্রাগ করে আসলে দেখি তো হবে, তখন লিখতে হবে 002 003। এই সবগুলো টেক্সট করে দিই, আমার 10টা টেক্সট করে দিই। টেক্সট এবার আসবে 002 003 004 005 006 007 008 007 009 010। ওকে 10 এমপ্লয়ের নাম লেখা হলো। আমরা কি করি, গড় একটু ইয়ে করে প্লিজ সিলেক্ট করার পর বার্থ লেখাগুলো নিচে চলে আসুক। র্যাপ টেক্স চলে আসছে, মিডল অ্যান্ড সেন্টার অ্যান্ড বোল্ড। ওকে প্রেজেন্ট ইউনিট, বর্তমান যে ইউনিটটা আমাদের অলরেডি চলতেছে। ওকে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান চলতেছে ধরো 1500 ইউনিট, এই মিটারের 1500 ইউনিট, এই মিটারের 1400 ইউনিট চলতেছে, এই মিটারের 1200 ইউনিট, এই মিটারের 650 ইউনিট বর্তমান যেটা মিটিং মিটার রিডিংটা অলরেডি আছে। তারপর এটা হচ্ছে কত আমাদের 850, এটা হচ্ছে আমাদের 980, 1080 বা 1800, 1080, 1450, এটা হচ্ছে 1580। এটাকে আবার টেক্সট করতে হবে, এই জায়গা থেকে টেক্সট করলে আমরা কী করতে পারবো, আগে জিরো ব্যবহার করতে পারবো। ওকে এটা হলো বর্তমান ইউনিট। তো পূর্বের মাসে ইউনিট কত ছিল, 1200 ইউনিট, এর ছিল এরও 1200 ইউনিট, এর হচ্ছে 980 ইউনিট, এর হচ্ছে 450 ইউনিট, 500 এরকম হবে, 750, তারপর হচ্ছে 750, এ হচ্ছে 1250, এ হচ্ছে 900, এ হচ্ছে বলতে পারি 1150, এর হচ্ছে 750, 750 পারি দি 1280 দিচ্ছি। এটা হচ্ছে পূর্বের মাসের ইউনিট, এগুলো আমাদের মিটার অলরেডি ফুটে, ঠিক আছে। আমাদের টোটাল ইউনিট হচ্ছে তাহলে আমাদের পূর্বের মাস থেকে প্রেজেন্ট বর্তমান মাস বাদ দিলে কী বের হবে, টোটাল ইউনিট বের হবে। যেমন ধরো আমাদের আগের মাসে যদি 1000 ইউনিট থাকে, কত ইউনিট, 1000 ইউনিট, তাহলে আমাদের বিদ্যুৎ খরচ করলে কিলো ওয়াট যেটা আমরা বলি, তাহলে আমাদের গত মাসে কত হলো, 1200 ইউনিট, তাহলে আমার কত খরচ হলো এই মাসে, 200 ইউনিট। এর সেম কাজটা আমাদের এখানে বের করতে হবে, এই যে এখানে সে ইকুয়াল আমাদের বর্তমান কত কিলোওয়াট বা ইউনিট কত বলতো, 1500, এই গড়টা ক্লিক করতে হবে।
এই গড় থেকে পূর্বের মাসেরটা বা কি দিব মাইনাস দিব, তাহলে বের হবে কত খরচ করলাম বর্তমান মাসে, এন্টার, 300 ইউনিট। কত ইউনিট? 300 ইউনিট। আমি যখন ডাবল ক্লিক করি বা ড্র্যাগ করি সবার বের হয়ে যাবে কে কত খরচ করলো এই মাসে, সেটা বের হয়ে যাবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা করতে হবে আমাদের কি দিয়ে, ইফ দিয়ে, এটা আমাদের সূত্র। ওকে, আমরা যদি বলে দিই কত বাই কত কথে কত ইউনিট হলে কত টাকা, এটা একটা অ্যামাউন্ট দেওয়া আছে এখানে জাস্ট, এটা ইনকাম ট্যাক্সের মতোই ছোটো করে দেওয়া আছে। 1 থেকে 200 ইউনিট হলে কত? 1 টাকা 25 পয়সা। আমি যেখানটা নিজেই বানাই, নিজেই বানিয়ে ফেলি এখানে, 1 থেকে যদি 50 ইউনিট হয় কত কত? 1 টাকা 75 পয়সা। তারপর হচ্ছে 50 থেকে এটা লিখতেছে আর কি, বাইরে বাড়ি, এটা প্রতিদিন বাড়তেছে। ধরো 100 হলে কত? 5 টাকা, এত টাকা। তাহলে এখানে টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলে মিল থাকে 3 টাকা ধরে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে কত? 5 টাকা। আচ্ছা, 100 টোটালে 100 কত বলতো? ধর 200, যাই লেখা থাকুক ওখানে 60 টাকা ধরো, এটা 200 থেকে এর উপরে মানে 400 বা 300 যাই ধরো কত? 8 টাকা দেবে, ঠিক আছে। আর 400 উপরে হলে 10 টাকা, যত উপরে যাবে 10 টাকা যত ইউনিট খরচ করুক, ঠিক আছে। এটা আমরা একটা কাজ করি, কাট করে পাশে নিয়ে আসি। ওকে, তাহলে ইকুয়াল ইফ ব্রেকেট আমরা ব থেকে একদম ব থেকে, ঠিক আছে, যেটা আমরা দিন সিএল ব থেকে করে আসছি, টোটাল ইউনিট বড় অথবা কত? সমান 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 কত বলতো? 400 কমা এই ধরবো এগুলা, ঠিক আছে। তাহলে টোটাল ইউনিট ইন্টু কত টাকা বলতো? টোটাল ইউনিট ইন্টু কত টাকা? 10 টাকা কমা 1 2 3 4 5 টাকা, তাহলে 5 বার ইফ হবে। ইফ ব্রেকেট টোটাল ইউনিট বড় অথবা সমান কত বলতো? 200 না কমা টোটাল ইউনিট ইন্টু কত? 8 টাকা। ওকে, কমা আবারও ইফ ব্রেকেট টোটাল ইউনিট বড় অথবা সমান 100 কমা তাহলে কত হবে বলতো? 5 60 টাকা না 60 টাকা, 60 টাকা কমা ইফ 7 টাকা 7 কমা আবার ইফ ব্রেকেট টোটাল ইউনিট বড় অথবা সমান কত বলতো? 50 কমা তাহলে কত হবে পার ইউনিট? 5 টাকা ইন্টু 5 কমা লাস্ট ইফ ব্রেকেট ইউনিট এবার ছোট কি হবে? ছোট কত থেকে? 50 থেকে কমা কত করে হবে বলতো? 3 টাকা করে হবে। ব্রেকেট ক্লোজ করলাম, শেষটা কালো আসবে। কি করলাম? কথা বললাম যে টোটাল ইউনিট 400 টাকা, পার্সেন্ট তো হবে না, ভুল হয়ে গেছে, ঠিক আছে, পার্সেন্ট হবে না, পার্সেন্ট নিয়ে তো টোটাল টাকায় টাকা। ওকে, 400 ইউনিটের উপরে হলে 10 টাকা করে প্রতি ইউনিট, 200 ইউনিটের উপরে হলে 200 ইউনিট কতটুকু যাবে? কতটুকু যাবে? 399 যাবে, আর 400 হলে ওই পার্সেন্ট ধরবে, মানে ওই টাকা ধরবে, 400 টাকা ধরবে। আচ্ছা, এরপর কন্ডিশন 100 কতটুকু উঠবে? 199 পর্যন্ত 60 টাকা ধরবে। যখন 200 হবে তখন এই কন্ডিশন নিবে না, তখন ধরবে শুধু এটা, সবগুলো ফেলে দিলে এটা ধরবে। ওকে, তারপর হচ্ছে 50 না, 50-এর উপর তাহলে কত পর্যন্ত বলতো? 99। তারপর হচ্ছে 50 নিচে তাহলে কত? 1 থেকে 49 ধরবে, 50 ধরবে না কারণ সমানটা আমি এখানে দিয়ে ফেলছি। ওকে, দেন এন্টার। কত টাকা আসছে? 2400 টাকা। কত টাকা আসছে বলতে? 300 টাকা কার ভিতরে পড়তেছে? এই 200 থেকে 400 না, তাহলে 300 টাকা প্রতি ইউনিটের দাম কত করে করে? 8 টাকা না, তাহলে ইকুয়াল এই টাকা ইন্টু 8, দেখি এই টাকা হয় কি না। তা ঠিক আছে, তাহলে সূত্র আমাদের কোনো ভুল নেই, এবার জাস্ট ডাবল ক্লিক করো সবার টাকা বের হয়ে যাবে। ওকে, এটা আমি আপাতত এনে কেটে দিই। ভ্যালু 15% কী থাকে? ব্যাড থাকে, ঠিক আছে। টোটাল যে অ্যামাউন্টটা আছে লিখেছি আমি এখানে, এই যে ভ্যালু কত পার্সেন্ট? 15%। আবার মিটার বাড়া কি কি আরও অ্যাড থাকে না, ঠিক আছে, এগুলো আরও কত কিছু অ্যাড করতেছে। ইকুয়াল এই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর আরও 15% সরকারি ভ্যাট পে করতে হবে, এন্টার, 360 টাকা। তাও কী করি, এটাও বের হয়ে যাবে, ঠিক আছে।
যদি পূর্বের মাসের ডিউ থাকে, বকেয়া থাকে, এটা তো উল্লেখ হয়ে যায়। ওকে, যেমন এর আছে 500, এর নেই, এরও নেই, এরও নেই, এরও নেই, এরও নেই, এর 200 টাকা আছে, এর 500 টাকা আছে, এর 750 টাকা আছে, এর নেই। যদি বকেয়া থাকে তাহলে সার্ভিস এটা কি চার্জ ধরা কত পার্সেন্ট করতে হবে আমরা? 2%। যদি বকেয়া রাখো আরও 2% অ্যাড করতে হবে, ঠিক আছে? ইকুয়াল এই যে প্রিভিয়াস ইন্টু কত পার্সেন্ট? 2%। দেন অ্যাডটা, তাই কারো 10 টাকা দিতে হবে, অ্যাড দিতে হবে, ঠিক আছে? বাড়তি সার্ভিস চার্জ দিতে হবে। টোটাল অ্যামাউন্ট তাহলে কত দিতে হবে? ইকুয়াল টোটাল কী থাকবে আমাদের? প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ভ্যালু প্লাস যে প্রিভিয়াস ডিউ থাকে সেটাও দিতে হবে প্লাস সার্ভিস চার্জ সেটাও দিতে হবে। লিখি নেই আর কি মিটার চার্জ আরও কী কী যেন থাকে এখানে। তা বিল্ব মাসুল আছে না, মাসের পর পার হয়ে গেলে করলে অফিসটা হলো নিজস্ব অ্যাপস, নিজস্ব এটা অ্যাপস বা বাইরে এটা, ঠিক আছে? এন্টার। আচ্ছা, অ্যাপ যদি না থাকে তখন এটা যেমন ওয়াসার বিল ডাকা চট্টগ্রামগুলো কিন্তু এভাবে করে, ঠিক আছে? তাহলে মোট কত? 3270 টাকা। ডাবল ক্লিক করো, সবার ডলার টাকা বের হয়ে যাবে। না আমার মিটার বাদ দিতে হবে, তুমি এখানে অ্যাড করে দাও 10 টাকা 10 টাকা 15 টাকা 15 টাকা, ঠিক আছে? অ্যাড করে দিতে পারো। এখানে জাস্ট ক্লিক করো, এখানে হচ্ছে আমাদের কলাম বাড়াতে হবে, ইনসার্ট থেকে শিট কলাম মিটার রেঞ্জ 15 টাকা করে আমি ড্রাগ করি চলে আস। কিন্তু তার এটা কী করতে হবে? অ্যাড করে দিতে হবে প্লাস মিটার এন্টার। ওকে, সেটা কী হয়ে গেলো? অ্যাড হয়ে গেলো। এ হলো আমাদের কি ইলেকট্রিসিটি বিল। এই সবগুলো আমরা একসাথে করবো। তারপর হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার ইলেকট্রিসিটি বিল। ওকে, এবার ঠান্ডা মাথায় দুটো করে ফেলো, এই দুইটা করে ফেলো ঠান্ডা মাথায়।